বন্ধুরা, আমি হলাম তীর্থ। আজকে আমি বানাতে যাচ্ছি গোটা মশলা দিয়ে পাটার মাংস। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখানে নিয়েছি 500 গ্রাম পাটার মাংস। এখানে আমরা প্রথমে দেব 3টে এলাচ, এরপরে আমরা দেব 3টে লবঙ্গ, দেখতে পাচ্ছেন, আর 4টে গোলমরিচ। এখানে আমরা নিয়েছি পেঁয়াজ, এই দুটো এখানে দুটো পেঁয়াজকে আমরা স্লাইস করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা আমরা মাছ দিয়ে ফেড়ে নিয়েছি। দুটো টমেটো কেটে নিয়েছি। এখানে আমরা নিয়েছি ছোটো চামচের 2 চামচ রসুন থেঁতো করে নিয়েছি। আদা কুচি ছোট চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, নুন 1/2 চামচ, সর্ষের তেল। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মেখে নিতে হবে। ছোট্ট চামচের 1/2 চামচ চিনি দিয়ে আর একটু মেখে নেব। এমনি করে এটা আমি এখন ফ্রিজে রাখছি, 2 ঘন্টা পরে ফিরে আসছি। আমি এখানে 1 চামচের বড় কুকারে আমি 1/2 চামচের 1 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এতে ফোড়ন দিচ্ছি। তেজপাতা, এখানে আমি দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচ, 1টা দারুচিনি। এখানে দিচ্ছি 3টে লবঙ্গ, এইগুলো একটু ভেজে নেব। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে নিয়েছি। গোটা মশলা দিয়ে সুন্দর গন্ধ উঠছে। এখন আমি মাংসটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে কষাবো। এখনো অল্প জল দেব, ওপরে এটাকে মিক্স করে নেবো। একবার মিডিয়াম আছে, আমি ঢেকে কষিয়ে নিয়েছি। ততক্ষণ কচাবে ততক্ষণ মশলা দিয়ে তেলটা ওঠে। এখন আমি পরিমাণ মতন জল দিচ্ছি। এবার আমি নেড়ে দিলাম, আমি ঢেকে দিয়েছি। এখন আমি 7টা হুইসেল পর ফিরে আসছি। তৈরি হয়ে গেল গোটা মশলা দিয়ে পাটার মাংস। আপনারা রেসিপিটা ট্রাই, আবার দেখাবে নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।